আসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ এবং দর্শক শ্রোতাবৃন্দ, আজকের আলোচনা বিষয় হলো যে কালাম শাস্ত্রের অনার্স প্রথম বর্ষের কালাম শাস্ত্রের যে একটা অধ্যায় হলো আখিরাত। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, মানুষকে দাওয়াত দিয়েছেন তাওহীদ রিসালাত আখিরাতের ব্যাপারে, তো আখিরাত হলো মানুষের চূড়ান্ত টার্গেট এবং সেইখানে মানুষের দুনিয়া জীবনে ভালো মন্দির বিচার এবং পুরস্কার তিরস্কার ফলাফল প্রকাশিত হবে। এই জন্য মানব জীবনকে তিনটি পর্যায়ে ইসলামী দর্শন অনুসারে কোরআন হাদিসের ভিত্তিতে তিনটি পর্যায়ে বিভক্ত করা হয়েছে। আলমে আরওয়াহ রুহের জগৎ, আলমে দুনিয়া পার্থিব জগৎ, আলমে আখেরা পরকালীন জগৎ। তো আখেরাতের জিন্দেগি যে বিষয়টি, আখেরাতের পরিস্থিতিতে গিয়ে যে বিষয়গুলি বলা হয়েছে, আখেরা আখার ওখরা আর দারুল আখেরাত বিভিন্ন শব্দ থেকে আসছে, অর্থ হলো শেষ, সমাপ্তি, পরিণাম, উপসংহার, পরবর্তী। আখিরাতে জিন্দেগীর বিষয়টা হলো যে দুনিয়ার জীবনে পরবর্তী জীবন, মৃত্যু মানুষকে এ দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে এবং বিচ্ছিন্নতার দ্বারাই মানুষের আখিরাতে জিন্দেগী শুরু হবে। মৃত্যু হলো অন্তর্বর্তীকালীন একটা বিষয়, প্রি কন্ডিশন টু ইন্টারিং টু দ্য গ্রেভ। পরকালীন জীবনে প্রবেশ করার জন্য মৃত্যু হলো শর্ত, এবং মৃত্যু দিয়েই মানুষের জীবন শুরু হবে। এবং মাটিতে যে কোনো বীজ পুঁতলে যেমন তার জীবন শুরু হয়, শেষ হয় না, পচে যায় না, তেমন মৃত্যুর মাধ্যমে কবরে দাফন করা মানে তার জীবন শুরু হবে, শেষ হবে না। তো পরকালীন জীবনকে আবার দুইটি স্তরে বিভক্ত করা হয়েছে, আলমে বারজাক, আলমে আখেরা। আলমে বারজাক হলো যে মধ্যবর্তীকালীন জগৎ, মানুষের মৃত্যুর পরে কেয়ামত হওয়ার পুরো পর্যন্ত যতক্ষণ সময় সে অবস্থান করবে, কবরে দাফন করা হোক বা না হোক, এই সময়টুকুকে বলা হয়েছে বারজাখ। ছাত্রছাত্রীরা পরীক্ষা দেওয়ার পরে, যেমন এসএসসি, এইচএসসি বা দাখিল আলিম পরীক্ষার পরে বা যে কোনো পরীক্ষার পরে রেজাল্ট রাখ পর্যন্ত যে সময়টুকু, এই সময়টুকু অন্তর্বর্তীকালীন বলা হয়েছে। হাদিসের কোরআনের পরিভাষায় বারজাখ বলা হয়েছে মানুষের জীবন জিন্দেগীর। আল্লাহ তাআলা বলছেন আমি ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইবআসুন, তাদের পিছনে রয়েছে অন্তর্বর্তীকালীন সময় পুনরুত্থান দিবস পর্যন্ত, অর্থাৎ মৃত্যুর পরে কিয়ামত হওয়া পর্যন্ত। এই সময়টুকুকে বলা হয় বারজাক, তাকে কবরস্থ করা হোক বা না হোক, তাকে বাঘে খেয়ে ফেলুক, হিংস্র পানি খেয়ে ফেলুক, সে পচে গেলে সেখানেই যাক না কেন, এই অন্তর্বর্তীকালীনটা হলো বারজাক। আল্লাহ তাআলা বলছেন এই জন্যেই অনুভিগামী সূরে যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাইজাহুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, কবরবাসীরা তাদের আল্লাহর দিকে উঠে আসবে। কলু, তারা বলবে ওয়াইলানা মাম বাআসানা মিন মারকাদিনা, তারা বলবে যে আমাদেরকে কে নিদ্রা থেকে জাগালো। হাজা মওয়াদুর রহমান, বলা হবে এটা ছিল তোমাদের রহমানের ওয়াদা, কেয়ামতের ব্যাপারে ওয়াদা ছিল। ও সাদাকাল মুরসালুন, আর রাসূলগণ সত্যি বলেছেন। আর আলমে আখেরাত, আলমে আখেরাতের, আলমের আখেরাতের অনেক নাম কোরআনে আসছে, ইয়ামুল ফাতহ, ইয়ামুল কয়ামুল আখেরা, ইয়ামুল ফসল, ইয়ামুদ্দিন, ইয়ামুল খুলুদ, ইয়ামুল হাসারাত অনুতপ্ত হওয়ার দিন, ইয়ামুল হিসাব হিসাবের দিন, ইয়ামুল ওয়াকিয়া বড় ঘটনার দিন, অনেক অর্থ আসছে। তো এই আখেরাতের জিন্দেগি পরে আখেরাতের যে স্তরগুলি আলোচনা করা হয়েছে, আখেরাতের যে স্তর, এক নম্বর হলো কেয়ামা, মানুষের মৃত্যুর পরে কবর দাফন করা হবে, প্রথম কবর দিয়ে শুরু হবে, কবর হলো আখেরাতের প্রথম স্টেপ। কবরে তিনটি প্রশ্ন করা হবে, মান রব্বুকা মা দীনুকা মা নবিয়ুক, যে সুন্দরভাবে এই প্রশ্নের অ্যান্সার দিতে পারবে তার জন্য যেমন কবর হবে জান্নাতের বাগিচা, আর যে অ্যান্সার দিতে পারবে না তার জন্য কবর এমনভাবে চাপ দিবে যে এক পাজরের হাড্ডিগুলি আর এক পাজরের মধ্যে ঢুকে যাবে। রাসূলুল্লাহ দেখিয়েছেন হাত দিয়ে এভাবে এক হাতের আঙ্গুল আর এক হাতের আঙ্গুলের মধ্যে যেমন ঢুকে যাচ্ছে, এরকম করে ঢুকে পড়বে এক পাজরের হাড্ডি আর এক পাজরের হাড্ডির মধ্যে। তো কঠোর শাস্তি প্রদান করা হবে। কবরের থেকে দীর্ঘদিন থাকার পরে যখন ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দিবেন সিংহায়, পৃথিবীর সব কিছু যেমন ধ্বংস হয়ে যাবে, প্রথম ফুৎকার, দ্বিতীয় ফুৎকার, সবাই উঠে দাঁড়াবে এবং সবাই হাসরের ময়দানে উপস্থিত হবে। কেয়ামত, কেয়ামত শব্দটি কামাইয়া কুমাল কেয়ামা, দণ্ডায়মান হওয়া, সবাই দাঁড়াবে, দাঁড়িয়ে সেখান থেকে তারা কেয়ামতের দিকে, হাসরের ময়দানের দিকে তারা রওনা হবে। এই জন্য কেয়ামত শব্দের অর্থ হল দণ্ডায়মান হওয়া, দাঁড়ানো, সবাই যার যার নিজ নিজ অবস্থান থেকে কবর থেকে দাঁড়িয়ে যাবে। কেয়ামতের পরে যে স্টেপ, সেটা হাসরের ময়দান, হাসরের মাঠে সেটির বিচার ফয়সালা হবে, মানুষের দুনিয়ার জীবনের ভালো মন্দের সেদিন প্রতিদান প্রদান করা হবে, যার আমল নামা হবে ভারী সে জান্নাতে যাবে, আর যার আমল নামা হালকা হবে সে নিশ্চিত তার জাহান্নামে হবে, জাহান্নামে যাবে, তার এই জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। তো এই হাসরের ময়দানে মানুষের হিসাব নিকাশ প্রতিফল দেওয়া হবে,
আল্লাহ তাআলা বলেছেন কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবা ইয়ালকাহু মানশুরা। আমি প্রত্যেক মানুষকে মানুষের কর্মকে তার গলায় আমি রেখে দিয়েছি, কিয়ামতের দিন বের করে দেখাবো তাকে এটি একটি কিতাব যা তার সামনে খোলা থাকবে। আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসি লাকা ওয়া আলাইকা হাসিবা, যে পাঠ করো তুমি তোমার কিতাব, আজ তোমার হিসাব গ্রহণের জন্য তুমি নিজেই যথেষ্ট, তুমি নিজেই তোমার হিসাব গ্রহণ করো। সেদিন মানুষের হিসাব নিকাশ নেওয়া হবে হাশরের ময়দানে। নেওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন হিসাব নিকাশের বেলায় ওয়াজনু ইয়াওমাযিনিল হাক্ক, সেদিন ওজন ঠিক করা হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যাদের পাল্লা ভারী হবে তারাই হবে সফল কাম। অমন খাফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন, যারা সেদিন যাদের পাল্লা হালকা হবে তারা নিজেদেরকে নিজেরা ক্ষতিগ্রস্ত করবে এবং নিজেদের উপরে নিজেরা জুলুম করার কারণে। আল্লাহ তাআলা অন্যত্র বলছেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যাদের মিজানের পাল্লা যাদের ভারী হবে, যাদের পাল্লা ভারী হবে তারা হবে সফল কাম। অমন খাফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন, যাদের পাল্লা হালকা হবে তারা নিজেদেরকে নিজেরা ক্ষতিগ্রস্ত করেছে, তারা হবে চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ তাআলা এজন্য বলছেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাওয়া ফি ঈশাতির রাদিয়া, যাদের পাল্লা ভারী হবে তারা তো হবে সফল কাম, সন্তোষজনক জীবন তারা অবস্থান করবে। ওয়াম্মামান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, কিন্তু যারা যার পাল্লা হালকা হবে তার স্থান হবে হাবিয়া, গভীর ঘরবে। অমাদরাকা মা হিয়া, হে রাসূল আপনি কি জানেন যে হাবিয়া কি? নারুন হামি, উত্তপ্ত অগ্নি, জাহান্নামের একটা নাম হলো হাবিয়া। এই জাহান্নামের এবং জান্নাতের ফয়সালা হাশরের ময়দানে সেখানে একটা কাজ করে সাফায়াত, সেদিন এই জাহান হাশরের ময়দান থেকে পার হওয়ার জন্যে সেদিন জান্নাতে জাহান্নাতের ফয়সালা হবে, তাদেরকে সুপারিশ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পাপীদেরকে সুপারিশ করবেন, তারপরে যারা ইমানদার এদের মর্যাদা বুলন্দ করার জন্য সুপারিশ করবেন, অনেক ইমানদার যারা জাহান্নামী হয়ে যাচ্ছে তাদেরকে সুপারিশ করে তিনি জান্নাতে নিয়ে যাবেন, ইমানদারদের জন্য তিনি সুপারিশ করবেন। তারপরে পার হবে পুল সিরাত, এই জাহান্নাম থেকে হাশর ময়দান থেকে জান্নাতে যাওয়ার জন্য জাহান্নামের উপরে পুল সিরাত স্থাপন করা থাকবে। আল্লাহ তাআলা বলছেন ইম মিনকুম ওয়ারিদুহা কান আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া, তোমাদের প্রত্যেকেই তথায় আগমন করবে এবং তোমাদের প্রতিপালকের অনিবার্য সিদ্ধান্ত এই পুল সিরাত পার হতে হবে। সুমন উনাজিল্লাযিনা তাকাউ, যারা তাকওয়াবান, যারা পরহেজগার, দুনিয়ার জীবন যারা তাকওয়ার সাথে যারা পরিচালনা করছে, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে আমি মুক্ত করব, সেদিন রক্ষা করব। এবং যারা অপরাধী যারা অন্যায় করছে তাদেরকে জালেমদেরকে সেখানে নত জানো অবস্থায় আটকিয়ে দেওয়া হবে। তারপরে হাউস হাউজে কাউসার, জান্নাত প্রবেশ করার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসার পানি পান করাবেন মৃত্যুর পরে। সেদিন এই হাউজে কাউসার যে যারা একবার পানি পান করবে তাদের আর পানি পিপাসা হবে না জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত, এই জন্যে এই হাউজে কাউসার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করবেন। তো এখানের যে বিষয়টি হলো চূড়ান্ত পর্যায়ে হলো জান্নাত এবং জাহান্নাম, জান্নাত এবং জাহান্নাম, আমলের ভালো হওয়ার কারণে সে জান্নাতে যাবে, আমল খারাপ হলে সে জাহান্নাম প্রবেশ করে, চূড়ান্ত ফয়সালা। এই জন্য কিয়ামতের ময়দানের পরকালীন জীবনে যে ধাপসমূহ, মৃত্যু হবে তার একটা শর্ত, মৃত্যুবরণ করবে, কবর দিয়ে শুরু হবে কবর মুনকার নাকিরের প্রশ্ন সওয়াল জবাব, তারপরে হলো কেয়ামত, কেয়ামতের পরে হাশর, হাশরের ময়দানে বিচার ফয়সালা হবে, এখন মিজান দাঁড় করানো হবে, মিজানের পাল্লায় ওজন করা হবে মানুষের পাপ পুণ্য, তারপরে সাফায়াত থাকবে, এখানে হাউজে কাউসার পুল সিরাত পার হতে হবে, তারপরে জান্নাত জাহান্নাম এই গুলি ধাপ পেরিয়ে মানুষকে যেতে হবে জান্নাতে অথবা জাহান্নামে। এই জন্য আমরা আমাদের পরকালীন জীবনকে সুন্দর করার জন্য চেষ্টা করব, আমাদের পরিবারের সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।